সবাইকে স্বাগতম রেক্স গেম বিলিতে। সো আমরা আজকে চলে আসি gstopup.com এ। সো এই ওয়েবসাইটে আসলে সবাই তোমাদের ফ্রি ফায়ার বা পাবজি মোবাইল বা পাবজি মোবাইল লাইটের গেমে টপ আপ করতে পারবো। সো সেটা কীভাবে করতে পারবো সেটাই আমরা আজকে দেখাবো। সো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে আসার পর একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। উপরে যাবে, উপরে দেখতে পাবা লগ ইন অ্যাকাউন্ট এরকম একটা কিছু বা মাই অ্যাকাউন্ট এরকম কিছু পাবা। সো ওখান থেকে তুমি এই রেজিস্টার বাটনে এখানে তোমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেলটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে ইমেল দিয়ে দিবে, তারপর তোমার নিচে পছন্দ মতন তোমার পাসওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবা। তারপর রেজিস্টার হয়ে যাবে অ্যাকাউন্টটা, তারপর কিছুক্ষণ ওয়েট করবা। রেজিস্টার সাকসেসফুলি একটা মেসেজ রিডেক্ট করে তোমাকে লগ ইন করে নিয়ে যাবে। সো আমি অলরেডি রেজিস্টার করে ফেলছি ইমেল পাসওয়ার্ড দিয়ে এবং অলরেডি সাইটের মধ্যে ঢুকে ফেলছি। সো এখন আমরা দেখাবো কীভাবে এখান থেকে টপ আপ করতে হয়, ঠিক আছে? যদি তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এখন আমি কোন প্যাকেজটা নিব সেটা সিলেক্ট করব। সো তুমি যদি ফ্রি ফায়ার সিলেক্ট করে থাকো, ফ্রি ফায়ার আর ইমেজের লোগের মধ্যে ক্লিক করতে পারো, তোমার নিচেও প্যাকেজগুলো দেখতে পাবা। সো আমি ফ্রি ফায়ারে ক্লিক করলাম, এখানে প্যাকেজগুলো আসলো, তিনটা প্যাকেজ। সো এইখানের মধ্যে কিছু প্যাকেজ আছে, ফ্রি ফায়ার ডায়মন্ড রেগুলার প্যাকেজ। সো আমি এটা ক্লিক করি তোমাদেরকে দেখানোর জন্য। সো এটা যখন আমি ক্লিক করলাম, এখান থেকে চোজ অপশন আছে একটা, মানে চয়েস করার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছ 100 ডায়মন্ড 90 টাকা, তারপর 310 ডায়মন্ড 250 টাকা, 520 ডায়মন্ড 410 টাকা, তারপর 1060 ডায়মন্ড 820 টাকা। সো তুমি যে প্যাকেজটা নেও না কেন, এটা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এটা হচ্ছে রেগুলার প্যাকেজ এবং ইন গেম প্যাকেজ যেটা আসলে। সো এটা নেওয়ার জন্য অবশ্যই তোমাকে গেমের যে আইডি পাসওয়ার্ড সেটা এখানে শেয়ার করতে হবে, যে লগ ইন ইমেইল অথবা ফোন নাম্বার যেটাই হোক, এটা ফার্স্ট করে এখানে শেয়ার করতে হবে, ঠিক আছে? তারপর এখানে তোমার যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাড টু কার্ট করতে হবে। সো আমি এটা দিয়ে দেখে অ্যাকাউন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। সো অ্যাড টু কার্ট করবা, অ্যাড টু কার্ট করে তোমার কার্ডে অ্যাড হবে, তারপর ভিউ কার্ড করতে পারো, অথবা উপরে যদি দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগের মধ্যে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও শো হবে। সো তারপরে তোমাকে যখন এই তুমি ভিউ কার্ড ক্লিক করো, তখন এই অপশনটা আসলো। সো এখানে প্রাইস দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ ইউআর ডিসকাউন্ট অ্যাপ্লাই 1 পয়েন্ট, মানে তুমি এই প্রোডাক্টটা কিনলে 1 পয়েন্ট পাবা। ফিউচারে এই পয়েন্টগুলো তোমার যত পয়েন্ট হবে, এই পয়েন্টগুলো দিয়ে তুমি ফিউচারে ফ্রিতে টপ আপ করতে পারবা, মানে যত টপ আপ করবা তার মধ্যে করে তুমি 1 পয়েন্ট 2 পয়েন্ট করে পাবা। সো এখানে যদি তুমি প্রথমবার আসি, সো এখানে নামটা আমার ফিল আপ করতে বলতেছে, কোম্পানির নাম ডিটেলস। সো আমি ফিল আপ করে দিলাম একবারের জন্য। তো তারপর এখানে দেখবা বিকাশ পেমেন্ট মেথড আছে। সো এখানে বিকাশের নাম্বার সহ হচ্ছে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা পেমেন্টটা করে দেবা। করে দেওয়া তোমার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছো ওই নাম্বারটা এখানে লিখবা, এখানে ট্রানজেকশন আইডি লিখে দেবা, তারপর অর্ডারটা প্লেস করবা। চাইলে এখানে আদার্স পেমেন্ট গেটে তো পেমেন্ট করতে পারবা, বাট ওগুলো আসলে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটে। সো তোমরা এখন শুধুমাত্র বিকাশে পেমেন্ট করবা। সো দেখতে পাচ্ছ যে বিকাশ পার্সোনাল নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে দেবা, এবং তোমাদের যে বিকাশটা টাকাটা পাঠাইছো বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবা, আর এখানে ট্রানজেকশন আইডি লিখে অর্ডারটা প্লেস করে দেবা। সো আমি অর্ডারটা দেখো প্লেস করে দিলাম। হ্যাঁ, কী দেখা যাচ্ছে বিলিং ফোন ইজ রিকমেন্ড। আচ্ছা, আমার বিলিংয়ে ফোন নাম্বার নেই, সো এটা ফোন নাম্বার আমার অ্যাড করতে হবে। আমি অ্যাড করলাম, এবার অর্ডারটা প্লেস করি। সো যেটা রিকমেন্ড দেখবা, সো সেটা তোমরা দেখে ফিল আপ করে নিবা। সো তারপর যে সমস্যা হয়, এখানে যে লাইভ চ্যাট আছে, এখানে লাইভ চ্যাটে তোমরা মেসেজ দিবা অথবা ফেসবুক পেজে মেসেজ দিবা। এখানে নিচে ফেসবুক দেখো অর্ডারটা সাবমিট হয়ে গেছে, আমার অর্ডারটা সাবমিট হয়ে গেছে 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। এখানে আমার প্রোডাক্ট ডিটেলস, লগ ইন পাসওয়ার্ড সব ডিটেলস এখানে আছে। সো এবং তোমার অর্ডারটা যখন সাবমিট হয়ে যাবে, তুমি একটা মেলও পাবা, এবং তুমি একটা মেল পাবা, ঠিক আছে? এবং একটা তুমি মেসেজও পাবা। তুমি একটা মেসেজও পাবা। সো তারপর পেমেন্ট যদি করে দিয়ে থাকো, তোমার অর্ডার প্রসেসিং হয়ে যাবে 30 মিনিটের মধ্যে। সো এইভাবে তোমরা অর্ডার করে নেওয়া। সো এটা হচ্ছে রেগুলার প্যাকেজ, ঠিক আছে? সো আমরা এখন দেখাবো হচ্ছে ফার্স্ট টাইম প্রোমো টপ আপ করার জন্য। এই দেখতে পাচ্ছ আমার মেল চলে আসে,
তোমার মেইলে যখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে মেইল চলে আসবে অর্ডার কনফার্ম। সো এখন দেখাবো আমরা ফার্স্ট টাইম প্রোমো টপ আপ। সো এখানে ফ্লিপকার্টে আবার ক্লিক করব, ফার্স্ট টাইম প্রোমো প্যাক এখানে দুইটা আছে, একটা ওয়ান একটা টু। তো আমরা যেটাই নাও না কেন সিলেক্ট করব, এখানে প্যাকেজ সিলেক্ট করা প্রথমে তুমি যদি 110 প্লাস 100 প্লাস 110 বোনাস ফার্স্ট টাইম প্যাকেজ নিতে চাও তাহলে সিলেক্ট করবো, এটার দাম 150 টাকা। সো এখানে তোমার গেমের ইউআইডি কোডটা আছে ওটা এখানে লিখে দেবা। সো গেমের ইউআইডি কোডটা কোথায় পাবা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট ওয়ান মিনিট। আচ্ছা একটু লোড হচ্ছে, সময় নিচ্ছে। যাই হোক, জাস্ট এখানে তোমার গেমের যে কোডটা আছে গেমিং কোড, এখানে কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না, গেমিংয়ের যে কোডটা আছে 533 বা 133 যেটাই হোক না কেন। সো এইভাবে তোমরা দিবা, এখানে তোমার যে গেমের যে প্লেয়ার নামটা আছে বা গেমের যে নামটা তোমরা ইউজ করছো নামটা লিখে দিতে পারো সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে। দেখা গেলো প্লেয়ার এটা যদি ভুল থাকে, তোমার নামটা যদি নট ম্যাচ করে তাহলে দেখা গেলো তোমার এটা যাবে না বা পেন্ডিংয়ে থাকবে। সো সব কিছু যদি ঠিক থাকে এটা হয়ে যাবে। সো দুইটাই সেম দেওয়ার চেষ্টা করবো সবাই। সো দেওয়ার পর ধরো আমার প্লেয়ার নাম দিলাম রেক্স গেমিং, আমার আইডি দিলাম 123 123, এটা জাস্ট গেমিং আইডি কোড ঠিক আছে, আর কোনো আইডি পাসওয়ার্ড কিচ্ছু না। তারপর অ্যাড টু কার্ট করলাম, আমার কার্ডে অ্যাড হয়ে যাবে, দেখবা যে আমার অ্যাড হয়ে গেছে। এখানে ভিউ করতে বলতেছে, আমি যদি ভিউ না করে এখানে ব্যাগে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাগ থেকে আমরা কী করবো চেক আউটে যাবো, ঠিক আছে। চেক আউটে যাওয়ার পর এখানে আমার দেখো আমাদের নাম টাম সব কিছু ফিল আপ করা আছে, প্রথমবার ফিল আপ করছে, এখন আর ফিল আপ চাচ্ছে না, ফোন নাম্বার কিন্তু ফিল আপ করা আছে। সো আমরা অর্ডারটা প্লেস করবো। সো এর আগে করতে হবে এখানে বিকাশ নাম্বারটাতে পেমেন্ট করতে হবে, তার ট্রানজেকশন নাম্বারটা লিখতে হবে এবং তোমার বিকাশ করার পর এখানে ট্রানজেকশন আইডিটা এখানে লিখে দিতে হবে, তারপর অর্ডারটা প্লেস করতে হবে। অর্ডার প্লেস করে হয়ে গেলে তুমি একটা SMS পাবা, তারপর 30 মিনিটের মধ্যে তোমার অর্ডারটা প্রসেস হয়ে যাবে তুমি যদি সঠিকভাবে পেমেন্ট টেমেন্ট করে থাকো এবং সব কিছু সঠিক দিয়ে থাকলে, ঠিক আছে। সো এইভাবে তোমরা NGS টপ আপ থেকে অর্ডার করবা, যে কোনো সমস্যা এখানে লাইভ চ্যাটে মেসেজ করবো, ইনস্ট্যান্ট সাপোর্ট পেয়ে যাবে তোমরা, এবং এখানে ফেসবুকে লিঙ্কও আছে, তারপর ইমেল আছে, ফোন নাম্বার আছে, support@gstopup.com এটা হচ্ছে ফেসবুক অফিসিয়ালি যে পেজ, এখানে তোমরা মেসেজ করতে পারো যে কোনো সমস্যায়। সো যারা টপ আপ বিভিন্ন সাইট বা পেজ থেকে টপ আপ করতে পারছো না, সো এখান থেকে টপ আপ করতে পারবে। এখানে ফার্স্ট টাইম প্যাকেজ প্রোমো প্যাকেজ আছে দুইটা, এবং এছাড়াও আরও প্যাকেজ আছে। এছাড়াও তোমরা এখান থেকে শুধু ফ্রি ফায়ার বলতে না, এখানে তোমরা পাবজি ইউসি এবং লাইটও টপ আপ করতে পারবে, এটা হচ্ছে পাবজি ইউসি। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাবজি ইউসি প্যাকেজ, এখান থেকে সেমভাবে ইউসি কিনতে হলে কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না, শুধু প্লেয়ার আইডি প্লেয়ার নেম, ঠিক আছে। ফ্রি ফায়ারও কিন্তু তো লাগে না, সো ওটা রেগুলার প্যাকেজের জন্য লাগতেছে। সো ফার্স্ট টাইম প্রোমো প্যাক নিয়ে তোমাদের লাগছে না। সো পাবজি লাইট নিতে পারবো, এটা নেওয়ার জন্য জাস্ট গেমিং আইডি কোডটা লাগবে। সো দেখতে পাচ্ছ এটা নিয়ে তো গেমিং আইডি কোড লাগবে, সো এটা এখানে শো হচ্ছে না হয়তো কোনো টেকনিক্যাল কোনো কারণে, আশা করি এটা ফিক্সড হয়ে যাবে। সো এটা হচ্ছে রেগুলার প্যাকেজ, হ্যাঁ। সো আরেকটা আছে ফ্রি ফায়ার ডায়মন্ডের প্রোমো প্যাক টু, এটাও সেম, এটা প্যাকেজগুলো একটু ডিফেন্ট, 310 520 520 1060 160, মানে এটা তুমি যেটা কিনবা সেটাই ডাবল বোনাস পাওয়া, ঠিক আছে। ধরো 100 কিনবা 100 সাথে 100 বোনাস, 300 কিনবা 300 সাথে 300 বোনাস, ঠিক আছে। সো এটাও জাস্ট প্লেয়ার আইডি প্লেয়ার নাম লাগবে। তো যে কোনো সমস্যায় তোমরা লাইভ চ্যাটে মেসেজ করবা। সো সবাই ভালো থাকবে, স্টে হোম স্টে সেফ এভরিওয়ান, আর যাদের টপ আপ লাগবে নিশ্চিন্তে এখান থেকে টপ আপ করতে পারবো। সো বাবাই টাটা, সি ইউ এগেইন।